সরকারি চাকরিতে জামাত শিবির ও রাজাকার সহ স্বাধীনতা বিরোধীদের নিয়োগ বন্ধ সহ ছয় দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে পেশ করেছে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে দাবিগুলো তুলে ধরা হয়। নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, কোটা বাতিলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিচ্ছেন তারা, তবে তাদের দাবিও সরকার মানবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় একই দাবিতে আগামী 18 এপ্রিল সারা দেশে জেলা উপজেলা এবং 5 মে ঢাকায় জাতীয় কনভেনশনেরও ঘোষণা দেওয়া হয়। কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজকতা, নাশকতা, নৈরাজ্য, সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।